আমার যে ছেলেকে যে খুন করেছে তার আমি ফাঁসি চাই। ঠিক আছে, আমরা বুঝতে পাচ্ছি যে এই ছেলেটার কথা বলার মতো আসলে সেরকম পরিস্থিতি নেই, তবু আমরা কিছু প্রশ্ন করলাম। এলাকার সবার একটাই দাবি যে আমরা এদের একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমরা একটাই দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি সাজা হিসাবে ওদের দুজনের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আর অন্য কিছু চাই না। এলাকার মানুষ সকলে কিন্তু তারও ফাঁসি চেয়েছে, আমরাও সাংবাদিক হলেও আমরা মানবিকতা দিতে চাইছি। এই পরেশ মণ্ডল গণেশ মণ্ডলের শীঘ্রই ফাঁসি হোক এবং পুলিশ একটা খুব সুন্দর ব্যবস্থা করতে হবে। আরও একটা কথা বলেছে মঈন ভাই যে কেরালার পুলিশ যে দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যেন সেই একই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারে এবং ফাঁসির জন্য শেষ পর্যন্ত তারা প্রচেষ্টা চালিয়ে যেতে। আমরা দেখলাম আপনার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ড তারা কিভাবে ঘটালো? ওরা সকালবেলায় আমার দাদা আমাকে ফোন করে, আর আমার দাদা আমাকে সকাল 9:30 থেকে 9:30 এটাই বলে আমার গ্যাস শেষ হয়ে গেছে, রুমে গ্যাস নেই, সন্ধ্যায় রান্না করতে হবে, গ্যাস লাগবে, আমাকে এইটুকু জাস্ট বলে ফোনটা রেখে দেয়। তারপরে আমি আবার ওকে বলি যে ঠিক আছে, সন্ধ্যা নাগাদ গ্যাস পৌঁছে যাবে, এখন বর্তমানে তুমি কোথায় আছো? ও বললো আমি এখন বর্তমানে কাজের সাইডে আছি। এটা বলার পরে ওখান থেকেই সেই দিন আমার কথা শেষ আমার ভাইয়ের সাথে। তারপর আমি আমার কাজে লেগে যাই, আমার দাদা তার কাজে লেগে যায়। দুপুরে যেটা এখন আসামির মুখ থেকে যেটুকু শুনলাম, ও নিজে ওইখানে যখন কাজ করে তাতে কাজ নিয়ে কোনো কিছুই হয়নি, সেই রকম কথা কাটাকাটি হয়েছিল। আর ওর কাছে ওর আগের দিন ইঞ্জিনিয়ার, আমাদের যে ইঞ্জিনিয়ার, সে 30,000 টাকা দিয়েছিল আমার দাদাকে, সেই 30,000 টাকার লোভে তাকে হত্যা করে। দুপুরের অবস্থায় সে যখন খেয়ে ঘুমানো যখন ঘুমিয়েছিল তখন তাকে মাথায় হাতুড়ির বাড়ি মারে, হাতুড়ির বাড়ি মেরে তাকে ওখানেই হত্যা করে। পরবর্তীতে সামনে দিকে একটা প্লাস্টিক খাটিয়ে সেই বাথরুমের কাছে নিয়ে গিয়ে তাকে বাথরুমেই ফেলে রেখে ঢালাইটা কেটে তুলে পুনরায় আবার ওকে পুঁতে দিয়ে ঢালাই করে দেয়। এই রহস্যের জন্য আমি কখনোই বুঝতে পারি না যে এখানে আমার দাদাকে পুঁতে রাখা হয়েছে। এক মিনিট, তাহলে বুঝতে পারলাম ওই যে বাথরুমটাতে পোঁতা ছিল সেই বাথরুমটা আগে থেকে ঢালাই করা ছিল, সেই ঢালাইটা কেটে আবার গর্ত করেছে, তারপরে আবার আপনার দাদাকে ওখানে রেখে দিয়ে তারপরে আবার ঢালাই করেছে। অত্যন্ত নৃশংস এটা। এবারে আমি আপনার কাছে জানতে চাইব, সেটা হচ্ছে আপনার দাদার সাথে ওই পরেশ মণ্ডল এবং গণেশ মণ্ডলের ব্যক্তিগত কোনো শত্রুতা কি ছিল? না, ওদের সাথে আমার দাদার কোনো ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল না। তাহলে এমনি শুধুমাত্র 30,000 টাকার জন্য? এই 30,000 টাকার, হ্যাঁ, এর জন্যই ওরা তাকে হত্যা করেছে। এটা পুলিশের সামনেও ওরা এটাও স্বীকার করেছে যে আমরা টাকাটা নিয়ে ওখান থেকে চলে যাই। আচ্ছা, আপনার বাসা থেকে মানে যে জায়গাটা হত্যাকাণ্ড ঘটেছে আপনার বাসা থেকে দূরত্ব কত? দূরত্বটা 5 মিনিট, মাত্র 5 মিনিটের? হ্যাঁ। আচ্ছা, আমরা এটুকু শুনেছি আপনি আপনার দাদাকে যারা হত্যা করেছে অর্থাৎ পরেশ মণ্ডল গণেশ মণ্ডল, তারা আপনার এলাকা থেকে পাশে একটা গ্রামে তারা অবস্থান করছে, আপনার বাড়ি থেকে তাদের বাড়ি দূরত্ব কতটা? আমার বাড়ি থেকে একজন যে পরেশ মণ্ডল তার বাড়ির দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, আর যেটা গণেশ মণ্ডল বলছে সেটা সঠিক মতো বলতে পারছি না, তবে আনুমানিক 15-16 কিলোমিটার দূর, 15 কিলোমিটার কিংবা 16 কিলোমিটার যাই হোক এতটা দূর। মানে পরেশ মণ্ডলের বাড়ি কোথায়? পরেশ মণ্ডলের বাড়ি আমার বাড়ির থেকে 3 কিলোমিটার দূর। 3 কিলোমিটার পাশেই, তাহলে খুব কাছাকাছি? খুব কাছাকাছি। তাহলে খুব কাছাকাছি একটা সম্পর্ক ছিল তাদের সাথে? না, তার সাথে কোনো রকম সম্পর্ক ছিল না। সেখানে আমার দাদাও নতুন কাজে গিয়েছে, তারাও নতুন কাজে গিয়েছে, একই রুমে থাকতো, একই রুমে খাওয়া দাওয়া শোয়া বসা একসাথেই কাজ, বন্ধুত্ব, ভাই ভাই বন্ধুর মতো থাকতো, এটুকুই আমি জানতাম। আচ্ছা, তাদেরকে কি আপনি বাড়ি থেকে কাজের জন্য নিয়ে গেছিলেন? না, আমি তাদেরকে বাড়ি থেকে কাজে নিয়ে গেছিলাম। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন করবো আপনার কাছে,
তারা কতদিন থেকে আপনার কাছে কাজ করছিল? প্রায় 2.5 মাস কাছে কাজ করেছে আর এখন 2 মাস হয়ে গেছে। আড়াই মাস পর্যন্ত আড়াই মাস মানে টোটাল 5 মাস। এবারে যেটা এত কিছু যা কিছু হয়েছে সবই আমার নিজের এতে হয়নি, আমার পিছনে যে আরেকজন আছে সে আমাকে অত্যন্ত হেল্প করেছে। তার বাড়ি হচ্ছে বীরভূম জেলায়, ওর নাম হচ্ছে সাদিকুল ইসলাম। তাকে যদি কেউ দেখতে চায়, ফটো চায় কিংবা তার নাম্বার চায় আমি দিতে পারবো। সে আমাকে অত্যন্তভাবে হেল্প করেছে, আমি যখন যেটা বলেছি সে আমায় ওইখানকার এমপি থেকে তারপরে আমার এসপির সাথে ডাইরেক্ট যোগাযোগ কথাবার্তা সব করিয়ে দিয়েছে। আমি ওর মাধ্যমে আরেকটা জিনিস, যে লাশটা আজকে এখানে এসেছে সে লাশটা ওরা যে পালিয়ে গিয়েছিল তার কোনো পাত্তা ছিল না। পরেশ মণ্ডল ও গণেশ মণ্ডল যারা পালিয়ে যায় তাদের কিন্তু যখন আমি পাত্তা না পাই পুলিশের কাছে অনেকবার গিয়েছি, সেখানে কেরালার পুলিশ এতটাই যে আমাকে হেল্প করেছে, যাতে আমি এটাই চাই যেমন আমাকে কেরালার পুলিশ হেল্প করে আমাকে আসামিটা এনে দিয়েছে। আমি এটাই দাবি করি যাতে আমার পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী, যাতে এই গণেশ মণ্ডল এখন বর্তমানে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মধ্যে আছে, যাতে আমাকে ওকে গ্রেপ্তার করা হয় আর যাতে ওকে খুব শীঘ্রই সাজা দেওয়া হয়। সাজা হিসেবে কি চাইছেন আপনি? আমি সাজা হিসেবে ওদের দুজনের ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আর অন্য কিছু চাই না, একটাই দাবি আমাদের ফাঁসি চাই। অবশ্যই, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারলাম যে কেরালাতে একজন ধরা পড়েছে, তার নাম পরেশ মণ্ডল, এখন পুলিশ হেফাজতে আছে, আমরা তার ফাঁসি চাইছি এবং পরিবার ফাঁসি চাইছে। পাশাপাশি মুর্শিদাবাদের মধ্যে গা ঢাকা দিয়ে বসে আছে আর একজন অপরাধী, সে হচ্ছে গণেশ মণ্ডল। এলাকার মানুষ সকলে কিন্তু তারও ফাঁসি চাইছে, আমরাও সাংবাদিক হলেও আমরা মানবিকতা দিতে চাইছি এই পরেশ মণ্ডল গণেশ মণ্ডলের শীঘ্রই ফাঁসি হোক এবং পুলিশ একটা খুব সুন্দর ব্যবস্থা করতে হবে। আরও একটা কথা বলেছে মমিন ভাই যে কেরালার পুলিশ যে দায়িত্ব নিয়ে কাজ করেছে, আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ যেন সেই একই দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারে এবং ফাঁসির জন্য শেষ পর্যন্ত তারা প্রচেষ্টা চালিয়ে যেতে পারে। এই তো আপনার দাবি, তাই তো? হ্যাঁ, এটাই আমার দাবি। শেষ।